মানুষের শেষ গন্তব্য শ্মশানভূমি, এটাই জীবনের চিরন্তন সত্য। আর তাই শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচির অভিনব উদ্যোগ নিল আরজি টেকনোলজিস। সদ্য প্রয়াত শিল্পপতি রতন টাটার স্মৃতিতে এই বৃক্ষরোপণ বলে জানান আরজি টেকনোলজিসের কর্ণধার রাজীব গুণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরজি টেকনোলজিসের পক্ষ থেকে রাজীব গুণ, রোটাract ড্রিমার্স অ্যান্ড ডুয়ার জলপাইগুড়ির সভাপতি অনন্য চ্যাটার্জি, শহরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস প্রমুখ। এদিন তৃতীয় ধাপে গিভ মি অক্সিজেন কর্মসূচির মাধ্যমে আরজি টেকনোলজিসের উদ্যোগে জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি শ্মশানে 20টি নিম গাছের চারা রোপণ করা হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে 40টি নিম গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। আরজি টেকনোলজিসের কর্ণধার রাজীব গুণ বলেন, আরজি টেকনোলজিস একটি সফটওয়্যার কোম্পানি, আমাদের মিশন গিভ মি অক্সিজেন। এদিন আমরা স্বর্গীয় রতন টাটার স্মৃতিতে মাসকালাই বাড়ি শ্মশানে 20টি নিম গাছের চারা রোপণ করেছি। আমাদের উদ্দেশ্য পুরো জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা। রিসেন্টলি রতন টাটা মারা গেছে, তাই জলপাইগুড়ির আরজি টেকনোলজি সফটওয়্যার কোম্পানি, আমরা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোঅর্ডিনেশনে আমরা শ্মশানে 20টা গাছ লাগালাম, সবার নামে একটা একটা করে গাছ।